যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। সরি আমি নেব না। ইয়ে কেন সে 2 লাখ টাকা নেবে? সে একজন ভাইরাল টিকটক সুপারস্টার, সে এত বড় একজন সেলিব্রিটি, সে কেন 2 লাখ টাকা নেবে? কেন একটু চিন্তা করে দেখো তো, তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে, একদিন আমিও তো বাবা হব, ঠিক না? না আমি তাকে খারাপ ভাবছিলাম, সে ভালো, খুব ভালো, সে খুব সুন্দর একটা যুক্তি দিয়েছে, তার যুক্তি শুনে আমি কান্না চলে আসছে। হ্যালো গাস, এখন আমি পানির নিচে যাইতাছি গা, আর আইতাম না, পানি শোন, বেঁচে গেছি আমরা, সং পানির নিচে চলে গেছে, সে আর আসবে না বলে গেছে, আমরা কঠিন ভাইরাসের হাত থেকে রক্ষা পাইছি, খুশিতে কি বলবো। আতঙ্কের আরেক নাম, আমি কোয়ালাইতাম এমরাদুল ভাই, ভাগ্য ভালো এমদাদুল আব্বা কয় নাই, এই যে এরকম করে না এমদাদুল ভাই বলে, এমদাদুল আব্বা কয় না, এমদাদুল ভাই কইছে। আতঙ্কের নাম বাবা, আতঙ্ক, আতঙ্কের সঙ্গে আমি ভুলে গেছি, আতঙ্ক কাকে বলে, আতঙ্ক কিভাবে সৃষ্টি হয়? ভাই তোমরা কি জানো যে আমার টিকটক আইডিটা ফ্রিজ হয়ে গেছে, এটা আনফ্রিজ করতে হলে মাত্র 1000 শেয়ার লাগবে, প্লিজ ভাই একটা শেয়ার করে দাও। ও কথা নি তাই তো আমি কইরে দিচ্ছি, সমস্যা না, আমি কপি লিংক, এটাকে শেয়ার বলে না, কপি লিংক কইরে দিচ্ছি, আমি একলাই 1000 কইরে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা তোমরা একটু কষ্ট করবা, আমার আইডিটা পুরোই ফ্রিজ হয়ে গেছে, কেননা লাইক কমেন্ট আসতেছে না, আর তোমরা একটু শেয়ার করে দিবা, ফলো করা লাগবো না ব্রাদার, একটু শেয়ার করে দাও না। কি আমার আমার কপি লিংকের কি কোনো দাম নাই নাকি? আমি তো এই কেবল কপি লিংক করলাম, প্রায় 20-30টা কপি লিংক করলাম, তারপরও লাইক আসবে না কেন? কপি লিংক করলে লাইক আসবে না কেন?